খুব সহজভাবে কিন্তু আমি এই এই পর্যন্ত আসিনি। আমি আমাকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে, আমাকে অনেক বাধা প্রাপ্ত হয়েছে। আমি এই বইটার কথা বলতে গিয়ে বললাম যে এই বইটাতে কিছু 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 জিনিস আছে যেটা পড়লে হয়তো আমার পরিবার সম্পর্কে জানতে পারবে এবং আমার সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারবে যে আমি দীর্ঘ বছরে যে কাজ করলাম এটা হয়েছে কি। অ্যাকচুয়ালি দীর্ঘদিনের একটা চিন্তা ছিল মাথায় যে দীর্ঘ পথ তো চলে এসেছি, এখন তো বেলা শেষের দিকে, তো ভাবলাম যে কিছু যদি আমি একে লিখনির ভিতরে রেখে যেতে পারি তাহলে হয়তো মানুষ আমাকে নিয়ে কখনো, আমার যারা ভালোবাসে বা আমাকে যারা নিয়ে চিন্তা করবে কখনো, তারা হয়তো আমার যদি একটা বই পেয়ে যায়, কিছু যদি আমার জীবন সম্পর্কে যদি তাদেরকে ধারণা দিয়ে যেতে পারি, তো এটা হয়তো কারো কাজে লাগতেও পারে। খুব সহজভাবে কিন্তু আমি এই এই পর্যন্ত আসিনি। আমি আমাকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে, আমাকে অনেক বাধা প্রাপ্ত হয়েছে। আমি বেসিক্যালি ক্লাসিকের লোক, আমি ক্লাসিক মিউজিশিয়ান। আমার টোটাল পরিবারটাই সেটা ঐতিহ্যবাহী ক্লাসিক মিউজিক ঘরানা। আমাদের নিজস্ব ঘরানা হচ্ছে আলাউদ্দিন খাঁ ঘরানা। অ্যাকচুয়ালি উই আর কেম ফ্রম তানসেন ঘরানা। রবি ঠাকুর আমার বাবাকে বললেন যে আপনার কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই, আপনি যদি শান্তিনিকেতনে আমার মিউজিক যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে যদি আপনি অধ্যাপনা দায়িত্বটা নেন তাহলে আমি অত্যন্ত খুশি হব। তখন আমার বাবা তার ভাইকে, তার গুরু আলাউদ্দিন খাঁ সাহেবকে বললেন যে দাদা আমি কী করব। উনি অনুমতি দিলেন, তুমি যাও, এটা খুব ভালো একটা অফার দিয়েছে তোমাকে, তুমি শান্তিনিকেতন তোমার নিতে যাচ্ছে, তুমি যাও। তো আমার বাবা কিন্তু শান্তিনিকেতনে মিউজিক ডিপার্টমেন্টে অধ্যাপনা করেছেন বেশ অনেক দিন। তারপরে আমার বাবা চলে আসলেন, রবি ঠাকুরে বললেন যে আমি দেশে যেতে চাই, আমি দেশে আমার যারা সঙ্গীত অনুরাগী মানুষ তাদের কাছে আমি সঙ্গীত ছড়িয়ে দিতে চাই। হ্যাঁ, তখন শ্রেণী ঘরানা ছড়িয়ে দেওয়া শুরু করলাম। আমার মনের আকাশে আজ জলে সুখ তারা, তোমার প্রেমের আবেশে আজ হৃদয়ে দিশে হারা, এই আঙ্গনে কখন কবে তুমি দেবে সারা, এই জীবনে কখন কবে তুমি দেবে সারা, আমার মনের আকাশে আজ জলে সুখ তারা।